বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যার, বিশেষ করিয়া সরকারি মাদ্রাসাগুলা বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে, মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুসুল্লাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বুজুরগণ, এই মাদ্রাসার মধ্যে দিনই আলোচনা করা হয়, দিন ইসলাম প্রচার করা হয়, এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হবিবে ফরমায়, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওগুলো মানুষ জমিন সব যাইতে বালা, যে মানুষে জমিন আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয়, এই দুই গুরু মানুষ হইলা বালা হওয়া সুবহানাল্লাহ। আই যে জায়গাত মাদ্রাসা আছে, ইনো ইলিম তলব করা তালিব ইলিম হলাইছে নাই শুনলেন? এর কারণে বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যার, বিশেষ করিয়া সরকারি মাদ্রাসাগুলা বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে, মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি 28 লাগাইল মসজিদ ইমাম খানো, আমি চাই আমার ঘুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, LLB ভাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলে না পাথ না, কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া নাই। ও মাদ্রাসা তো ছাত্র দেয় যেগুর জন্মর বাদে শ্বাসে মারাই ধরিল, আইসিউ 3 দিন আসলো, ও সময় হইতা হও তো মরি যাই, ওই তো মরি যাইব, ছাড় দিলাই আল্লাহর হাওলা করিয়া হইছিলাম, আল্লাহ ওগু যদি বাসে দে মাদ্রাসার দিব, আসাও দেখা যায় ও ফুকরাগু বালা হয়ে গেছে, কম না সুবহান আল্লাহ, ও যে নবীর বাগানও মানি লিছো, আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবাই কর্নফ্লেক্স খাবাইছা, ইগে ইংলিশে স্পিকিং করত বাবাই, বাহে বেঠা গাছে গুঠা, যে বাফাম বারো ইব হাম বারো নির্বাদে তোমার LLB অ্যাডভোকে ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইতো নয়, তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করত, সে কিন্তু আলিম সাহ হাফিজ সাহ কারি সাহ নইলে সম্ভব নয়, সম্ভব আছে? এখানে আরেক মাতাইব, বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন পারেন, আমি সারার কথা কই আর না, কিছু মানুষের কথা কইয়া ইলাও আসই দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছে। আমার বুজুরগণ বাইরে জোয়ান, সন্তান যখন জমিল মা বাবা জমিল ভাই, ছেলে ফাইলে মা বাবা জমিন খুশ হইল, মেয়ে ফাইলেও খুশ হইল, কিন্তু ছেলে ফাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায়, কোন কারণে মা বাবার মন তাকে রে আল্লাহ জমিন আমার জলাওলা দাল্লাই দান করে লেছ, আয় আল্লাহ আমার আওলাদর হায়া তাবলে বাড়াই দে, ও আশা তাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদু বানিয়ে জমিন আমারে গুছল দেবাইব, আমার জাদু নিয়ে খাবলের মাধ্যমে আবৃত হরিয়া, আমার করার হরে খান্দ হরে বইয়া, আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া, আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও আসলে এর কারণে আমরা দায়িত্ব হইল, কর্তব্য হইল নিজের সন্তানদের মাইয়িত গুসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগব। দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা, নাম হইলে হয়তো খারাপ পাই ভাই, বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম, বাবার ভাজ্য নাওলা কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেবার ক্ষমতা নাই, এতরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাজে বাবার জানাজা 11:30 গেছে, এখনো গোসল নাই, খালি ফোন কত হাফিজ সাহেব ইমাম সাহেব খাদিম সাহেব আও পয়সা যত লাগে দিলে,
হায় রে আফসোস, আফসোস। বুনাল মাল, খালি মালরে পশম হর্ষ, এর কারণে দুনিয়া তোনে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গুসল দেওয়াইতে পারলে না, তুমি কি চন সন্তান। আফসোস লাগে ভাই রে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাবার পরে বাবার সন্তানে জমিন বাবার গুসল দেওয়া, বাবার দিলটা বাবার রোটা যাদের উপরে কুশ হইব, কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবায় সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু মানিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব দুর্বল হইব, মনে মনে খান্দিব বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলায়, সারাটা জীবন মেঘালোর জমিন কয়লার কুয়ারিত কাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না, আমি যাদমনির খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতর সময় ফাইলাম না বাবা, জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবনর শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীর জল দিবাই, বাবায় দেখবা বাবার রুটা খুশ হইব, বাবায় হইবা ও যাদুমণি আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি বাবা দুনিয়া দুনি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ গোসল তুমি আমার যাদুমণি আমার দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুব নিয়ে তোমার মাতার ধরব, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, যখন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তান মা বাবার ধরব, মা বাবার জাদিয়ে জমিন খলিবার তুল কিনলে, সন্তানে বাবার মুখ হয়ে যায় জমিন কলিবার তোল কিনবে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্তানে যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় কলিবার তোল কিনবে, বাবা জমিন তোলে বিদায় নে, বিদায় নেওয়ার সময় বাবা জাদুমণির মুখ হয়ে যায়, আর টপটু ভাইয়া চোখ জল চালুয়ার বড়ায়, ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার, আমার মরণের সময় সামাইল সাহায্য করলাম। বাইরে রসুল্লাই ফরমাইল, যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় হয়ে একটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও, ইয়া রসুল্লাহ কোন জিনিস হইলাও, আমার নবী ফরমাইল লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দের মাথার ধরে বইয়া কলিমার তলকিন দিও, কোন কারণে বান্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বন্ধায় আজরাইলের পরিচয় ভাইতো নাই, আল্লাহর বন্ধায় জানাইব ভাইয়া কুলুন নাফসুমান আন্তা, তুমি রাইত বারোটার সময় আমার টান্টুল আগামর জমিন সফল ভোরের জমিন, রাইত বারোটার সময় আমার গরবাইলাই খারোটার লইয়াইলাই, তোমার জীবনে কোনো দিন টান্টুর জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজারও আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার সফনপুর জমিন দেখলাম না, ও বন্দা ওমা তুরিদু তুমি খেয়াইলাই কোন খাম, ওমা তুরিদু আমার লোকে তোমার কোন খাম আমার হইলাও, আমার বুজুরগণ আল্লাহর বন্দায় যখন কইব ভাইয়া কোন নাফসু মালান্তা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বন্দা তুমি জানো না আমারে আল্লাহ রব্বুল আলামিনে
ইন্টারন্যাশনাল পারমিশন দিছ, যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব, আমার চিন্তলা আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল, আল্লাহর বান্দার সামনে শুনব কিন্তু আর কেউ নাই রে, আজরাইল আমার সামনে আইস, আমার দুনিয়ার জীবন সে এই জমিন তোরে আমি এখন বিদায় নিতাম, বন্দায় সন্তানাদের মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব, হজরত আজরাইল কইবা ও বন্দা ডরাইও না ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম, ও আজালু আওলাদাক ইয়াতিমান, ও বন্দা ডরাইও না ভয় করিও না, আল্লাহ যে আখরাজাক মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তোলে তোমারে তুলিয়া লইয়া যাইতাম, হযরত আজরাইল জানাইল ও আজালু আওলাদাক ইয়াতিমান, বন্দা ডরাইও না ভয় করিও কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে তিমইবা, ও জাওয়াজ থাকা আইম্মা, ও বন্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ হ্যালো জি, আমি এখন টানতে তো আজ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না, ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এর জন্য আমার বুজুরগণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামে করিয়া যাও, আল্লাহ জমিন তান এবাদতের জন্য বানাইলাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ওয়া ইবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরমাই আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম, ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছে তাদের নাম হইল আমাদের মা বাবা, ও যত মানুষ বাত আছে সারার মা বাবার লোকে মায়া আসেন হিসাব হল জি, মা আসেন অনেকর মা আসেন অনেকর মা নাই, অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই, রসুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, মা বাবার সন্তানের লোকে থ মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় নইলে খান্দোর, কারণ সন্তান জন্ম নিয়ালেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ছয় সাত মাস বাদে যদি জাদু মারা যায় আহ হরিণ যাদ দাও দাও করিয়া গুঞ্জলে, কারণ এই ছয় সাত মাসের বাচ্চায় মা হইতে পারে
বাব্বা হইতে পারে, তখন মানুষের কলিজার দাউ দাউ করে আগুন জ্বলে। আর দুই বছর আড়াই বছর তিন বছরের সন্তান যদি মারা যায়, মা বাবায় জমিন ভুলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়। সন্তান যদি মারা যায়, মা বাবা জমিনও অনেক অসুবিধাত পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জোয়াল বাবা যখন খাজো যাই, সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবায় যত সময় পারবা যাদুরে জমিনও খাজো লাগাই থানায়। কোন কারণে? বাবার মনে হইব রে, আমার জাদুরে যদি আমি জমিন খাম করাই, আমার জাদুর কষ্ট হইব, শরীর ভাই কাম বাইর হয়ে যাইব। বাবায় জমিন কোনো সময় জাদুরে খাম করাইলা, এই জাদু যদি জমিন তুলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ফারসাইতে খোয়াজ গেলাম আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে। আজ আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছেন এক লাথি। আল্লাহর বন্দি 3.5 বছরের সন্তান, এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামাই কেরাম গর হইছেন, ওলামাই কেরাম অখলর খেদমত খতরা, হঠাৎ দেখা যায় জাদুমণি গর নাই, মার মোবাইল লইয়া 3.5 বছরের জাদু বাইর হয়, বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দোদর বাচ্চা ফুসকুল নিজ ফড়িয়া মারা যায়। কারণ আফসোস হতায় না, ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালা শরীর নাই, আইয়া সাইয়া দেখুন ফুসকুন্নিক বাই গেছে। আহ, মায় জমিল খাল দইল, দাদা লগে মা লগে নানা বাড়ি আইসল, মায় জমিল খাল দইল, আব্বা আই যদি আমার ওয়াজর দাওয়াত দিতাই না, তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নইলে, আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না, তাহলে আমার জাদুমণি কোনো সময়ে মরল না হয়। বাইরে মার যান, বাবাই কোনো সময়ে জমিনের মধ্যে সবর করে লইতে পারো, কিন্তু মার জমিন চক্ষুর জল বন্ধ হইল। সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায়, সন্তানে বাবার দ্বার ছাড়িয়ে আমার দ্বারা খালাই যায়, মায়ের বুকত লইয়া যাদুরে জমিন ঘুম লাগায়, এই সময় যদি সন্তান মারা যায়, মা বিছনার যাইবা, যাদুর বালিশর ভাই চাইবার খান দিবা, ও যাদুবনি জমিল নাই, অন্ধকার খবর গেলাই, ও বাবা জীবনে কোনোদিন মার দাল ছাড়িয়া ঘুমাইলাই না, আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায়, এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল। কোনো মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কামতর ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জন্নতর মধ্যে জায়গা দিলাই বা কোন সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন কর, যখন বড় হইবাই মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বন্দা নমাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা, সুবহানাল্লাহ। বুড়া লাগেন জি, আজ তো বইছি নানি, আখের রাত্রে আমরা হইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর জন্য ক্ষেতর জায়গা, সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি? না, আমি কোরআন হদিস তো আলোচনা করি আর মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানে জুলুম অত্যাচার করেন, অত্যন্ত দুঃখ লাগছে।
আইসনে কয়েক দিন আগে আপনার আর হাইলাকান্দি জেলা 58 এক হিন্দু মহিলা ভাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আওয়ার পরে দু ছেলে মারে ঘষি শুন হয়েছিল। আমি হাইলাকান্দি ডিসি স্যারের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরও কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না নিজি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বহু আগে কংগ্রেসের জমানার তাই একটা আইন বানাইছিলাম যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তো আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো না আমি ধন্যবাদ দিছি। বহু মাস্টারে বেতন কমে যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এটা না চাষার মাল কমে যাইব করে ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ এ আর কিছু মানে হইবা মূল্যায় মানে ওবাই থলে মাল ভাই লইছে খোদার কসম আমি কোনো দলন লোকে নাই আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না ও যে আইন বানাইছিলাম আইন বানানির বাদে বহু মা বাবায় ও লগে লগে কমলও পাইছ খাফড়ও পাইছ কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন পড়ি যায় তো চাকরি লিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় চূড়া খরচ হয়ে যাক বাদে যে তা করে কল ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে জোয়াল মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাই মান রাদি আন হো ওয়ালিদাহু ফানা আন হো রাদিন যার উপর তার মা বাবা রাজি হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হই যায় যার উপর তার মা বাবা নারাজ হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায় এর কারণে আমার বুজুর্গন জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হই যায় আল্লাহ তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হই যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জোন ভাই মার মারিয়া বাবার মারিয়া মা বাবার জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবাই সাধারণভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ থাকে মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রব্বুল আলামিনে এ জাদুমণির নাম আমল আল্লাহ মকবুল নফল একটা হজর সবদান করেন সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নাম আমল একটা মকবুল নফল হজর সবদান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ একটা ঘটনা কই হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মহফিলের মধ্যে বয়ান শুনতে চাই হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আলা আসলো বন্ধু হলে জানাইল ও বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাত বুঝা যান বন্ধু হজর ফরম ফিলাপ চলেন না আমি অনুরোধ করি কইয়ার ওলো যে আপনার গ্রুপ বানাইবা ওলা আন্না দরবারে তিন চারজন পাঁচজন এবার মনে পাঁচজনে গ্রুপ আল্লাহ হলো গিয়া মায়ের ঘর এতনে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনে লাত মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া পুষার বাদে বেঠিরে দিকাইলা কিছা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই তো বই এক লাভ খাই বাড়ি তারও বেশ হয় না
বুঝো কত বড় নাফরমান, তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাই তো নানি সোড়ানি দরিয়া ভবিষ। এর কারণে দরবার বেজান বাড়ে, ওঠ দরবার হয় সাতজনের ইবার গুরু, ও সাতজনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার নাই, মসিবত হলবা হেন হইবা তেল দি খাইতা হেন না, হেন বিধান খাইতা হেন জু খাইতা, ইথা মসিবত কি গে জারিত, এথনে মসিবত আর জমিনও নাই, হাজি হল তো অন্তরে বিদায় দেও হনর খবর লই। হরম শরীফ লগর ফলাইয়া এই না আপনার উপায় রানা ইলা হইছে, এক মানু আরবিও জানেন না কোনটা না লক্ষ্মীছেন, বাকি এলা আপনার রুমো বিল্ডিং পাই যাব। এখন গাড়ি তুমি হইতা নি বাড়া কত সমাইব নি, হইতা কাম রেয়ালি হে জিকাইব কাম নফরি কাম ফরদিন মানুষ সজন, ও হিন হইল কাম নফরিন মানুষ সজন বলে আর মই নফরি, ইটা আলিমানার দেখ দিলে তো সমাইছে না, দুঃখ লাগছে আমরা হজরত আকতে এক হজরতে কইছিলাম, আমরা বলি আরবি না জানার কারণে গর আপনার নজর বন্দি আসলাম না, ও জমিল বুধবাইছো নি হতা প্রসঙ্গে আইজ আমি কইয়া, ইটা এখারে হুদা ইটা কত আলিম ডাক্ত হইয়া বোয়ার হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই, ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছে না রানা বুঝিয়া গেছে ইলা নাই, আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দি যদি পারি না তে ইশারায় খাম হইছে হিন মক্কা তো সারা তনে ভালোবাসা হইল অগু বরাখ অগু দেখাই একটাও মাটি ধরত না, ওগুর নাম হইল ভালোবাসা, হ্যাঁ ওগুর নাম মহব্বত, এর কারণে মা বাবার খারাপ পাইছই কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে, এর কারণে ও পাঁচজনের এই বছর গুরুক ও পাঁচজন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওনো বেড়া লাগে ওটা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা শস্য চাউল নিলে সমান বাটে লইয়া যাও, ও ইন চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি শিকি লইবার মজা, আর খালি গিলিবার কাম নাই, ইটা মৌসুমি সস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবাই অথক বলে এখন উঠি আঠানা 50 রিয়াল আমার এখন মুল্লা 3 বারে এখান সামালতে পারে না, এর বাদে জমজমর ভানি এতনে বরকতওয়ালা ভানি আর আসে নি কঞ্চাই জি, সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদায় ধরে না কখনো সুবহানাল্লাহ, এর কারণে বাইরে জোয়াল এই জমিনের মধ্যে যখন ফানি খাইবাই বইয়া ফানি খাই সবর খাম, বন্দা যখন জমিনও ফানি খাইবাই তিন কুল্লে জমিনও ফানি খাও দুয়া কর সাকা হোম রব্ব হোম সারা বন্তা হোরা, খিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না, আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করছে, বন্দা জমিন ও হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাই ভাই, আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন ও তুমি পবিত্রতা আছিল হরতাই বহু জোয়ান স্ট্যান্ডার বাউয়া তো হানির বোতল ডাইনার দি ভেনা গুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি নাই, জমিন এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান, ইন্না শয়তানা ইয়াকুলু বিশিমালিহি, রাসূলুল্লাহ ফরমায় জমিন এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান, এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি যাব কল জি জি না, বুলে যদি কেউ খাইলায় এটা আলাদা ব্যাপার, কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে অসুবিধা নাই, এর জন্য আমার বুজুরগান আমি খোয়াত আসলাম হজরতে লোকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লোকমান আমরা হজ যাইতাম হজরতে লোকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লোকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নাই, যদি আমার মায় আমার পারমিশন দিন আমি যাইমো হজরতে লোকমান বাড়িতে আইস মারে কইতেছন মা গো আমার বন্ধু বান্ধবে কইছন একলগে হজ যাইতাম হজরতে লোকমানের মায় ফরমাইল ও বাবা লোকমান তুমি হজ যাইও না আমি মা
শুনুনি জমিন বেমার, এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমার কবর উদাফন করবা। হযরতে লুকমানে মার কথা মানিলেই হয়, মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে। পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লুকমান, তুমি এই বছর পারমিশন লও, দুই বছর পারমিশন লইছিল মায় দিছিল না খে না মাইনা করছেন, কইছেন ও বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি, তুমি যখন হজো যাইবা এই সময় যদি আমি মা মারা যাই আমার সে কবরের মধ্যে দাফন করবা। হজরতে লুকমানে মার কথা মানি লইছে, তিন নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর মিস করলাম, এ বছর তোমার মার পারমিশন লও। হযরতে লোকমান মার দরওয়াজা ফরমাইল, ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম। হযরতে লোকমানের মার মন আইল, দুই বছর নিষেধ করলাম, এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুসাইব মন দুর্বল হইব। মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজত দিলাম, তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই। হযরতে লোকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার হয়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করবো, খে তোমার চাইব। হযরতে লোকমানের মা ফরমাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার জমিনের সাহায্য করবা। হযরতে লোকমানে হজর ফরম ফিল আপ করে লইছে, কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার তিন চার দিন আগে হযরতে লোকমানের মা ওলা বেমার জমিন পড়লা। এখন মায় জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না। হযরতে লোকমানের মা রে লোকমানে যদি মুখো চামচ দিয়ে ভানি দেন তাহলে মায় ভানি হইতা। হযরতে লোকমানের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জোয়ান, একটাবার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিছাই হজর ফরম ফিলাও কাগজর পায়ে সাইনার খান দয়, আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফলাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই, আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগাল নিত। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই। হযরতে লোকমানে হজর খাম বন্ধ করিলেন, হজ যাওয়া বাতিল, বন্ধু বান্ধবরে জানাইল ভাইয়েরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার আমার মারে তৈয়া হজ আমি যাইয়ার না। তারা গুসা করিলেন রাগান্বিত হই যায়। হযরতে লোকমান রে খারাপ পাইছ, হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে হজ সারা মানুষ গেছনি গিয়া সব মানুষ আপনার হজ গেছনি গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার ভয় চাই জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ যাওয়া বন্ধ করে লইছি। আট দশ দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মায় জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় কতই আগেছে, সময় শেষ হয়ে গেছে। বলে বাবা রে লোকমান হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল ও মা আমি যাওয়ার সাই ছয় দিন আগে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় তোমার ইলার কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত। ও মা তোমার খেদমতের কারণে আমি যাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম।
হযরতে লোকমানের মায় জমিন তলে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন দেবা মাওলা, আমার জাদু লোকমা আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছ, আমি মায় দোয়া করি আর আমার জাদু লোকমানের নাই মায় মর এই বছরের হজর সব আমলে দিয়া দেব সারায় গো আমি হে দোয়া করছেন মায় দোয়া করছেন বন্ধু বান্ধব হজ যাই যখন মিনার জমিন যাই আল্লাহর গরর দারো যাই যাবার পরে দেখেন একজনে দেখেন হযরতে লোকমান তারা আগে আগে আপনার তওয়াফ করতেছেন কোনা সুবহানাল্লাহ, একজনে জানাইলো বন্ধু হযরতে লোকমান কইছে হজ হইতো নাই ও দেখো লোকমান আমরা আগে হজ এরা দৌড় দিছ হযরতে লোকমান জমিন ধরি লইতা দারো যাওয়ার আগে লোকমান পরিচয় মিলেলা ভালো ভালো জায়গার মধ্যে যায় তারার আগে হযরতে লোকমানকে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরার লগে মিথ্যা করলো হযরতে লোকমান আমরারে তৈয়া হজ গেল কোন কারণে তারা বাড়ি যাইছ আয়া লোকমান রে ধরি লাইছ বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাত মাতিলাই আমরারে তৈয়া একা একা গেলাই হযরতে লোকমানে ফরমাইল ভাইয়েরা আমার মার জিজ্ঞাসা করিলাও আমার মার তৈয়া আমি লোকমান আমার গুরুত্বে কোন জায়গাতে বাই রইছিলাম তারা জানাইল ও লোকমানের মা এখন আমরা দেখো চাই তোমার জাদু লোকমানই বছর হজগে শৈলী হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনার ফরমাইন বাবা হল আমার খরিদার মধ্যে আগুনটা জ্বালাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছিল আমার খেদমতর কারণে বাড়ির খানো বন্ধ রইছ ও সময় জানাইল ও লোকমানের মা তোমার জাদু যদি হজ গেল না তাহলে আমরা মিনার জমিন পাইলাম আমরা মজদলিফার জমিন পাইলাম আরাফার জমিন পাইলাম ও সময় লোকমানের মায় ফরমাইল বাবারা আমার জাদু আমার খেদমতর কারণে হজ গেছিল না আমি মায় দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোকমানের নাই মায় আমল এই বছরের হজর সব আল্লাহ দে হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে আল্লাহ আমার জাদুরে এরকম সবর মালিক বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবা নাই একটা বার হাত কান ধুলে আমার রে ভাই তো বলেন অনেকর মাস অনেকর মা জমিন নাই ইলা জোয়ান আসই ছোটবেলা বাবা জমিন তলে মারা যায় পাঁচ মাসের সময় সাত মাসের সময় বাবা মারা যায় যখন ইঁদুর দিলাই সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হান্দেশাই কিন্তু আল্লাহর বান্দা রায় তিনটার সময় ঘুম তলে উঠিয়া চার্য ধরে নমাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আইজি তোর দিন আমার বাবা জমিল নাই আমি দুই বছরের সন্তান আসলাম আমার বাবার নয়ন মরে দেখা সম্ভব হয়েছে না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আইজি তোর দিন খাতিরে আমার বাবার কবর জন্য তোর বাগাল বানাই দে।